আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মাঞ্জিনারি ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখুন, আমার হাতে একটি কন্ট্রোলার, কন্ট্রোলারটির একটু সমস্যা আছে। সেটি হলো মোটর হাত দিয়ে ঘুরে দিলে ঘোরে, হাত দিয়ে না ঘুরে দিলে ঘোরে না। আমি মোটরটিকে যখন হাত দিয়ে ঘুরে দিচ্ছি তখন মোটরটিকে ঘুরে, এই কন্ট্রোলারটির সমস্যা আছে। আমাদের কন্ট্রোলারটিকে আগে খুলে দেখতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে মোটরটিতে লাইন দিয়ে দেখাবো। দেখুন, আমি এখানে পিকআপের তার সংযোগ দিয়েছি এবং সেন্সরের তার লাগিয়েছি এবং মোটরের যে তিনটি তার আছে তিনটি তার লাগিয়েছি, কারেন্টের ভোল্টেজের লাইনও লাগিয়েছি। তো আমরা এটিকে দেখুন, আপনারা দেখুন, আমি এখানে তিনটি তার খুব সুন্দরভাবে লাগিয়েছি। Thank you.
কন্ট্রোলারে লাগাবো। তো প্রথমত আমাদের এইখানে যে লাইন আছে এটাকে একটি আয়রন হিটার দ্বারা খুলে নিতে হবে। তো দেখুন আমি আয়রন হিটার দ্বারা এই পয়েন্ট দুটিকে ক্লিয়ার করে নিচ্ছি। আপনারা অবশ্যই পয়েন্ট দুটিকে সুন্দরভাবে ক্লিয়ার করবেন যাতে আপনাদের ক্যাপাসিটার দুটি লাগাইতে খুব সুবিধা হয়। ইজিলিভাবে ক্যাপাসিটার দুটো ঢোকানোর জন্য পয়েন্ট দুটিকে ক্লিয়ার করে নেবেন। তো দেখুন আমার পয়েন্ট দুটি ক্লিয়ার করা হয়ে গেছে, আমি ক্যাপাসিটার দুটিকেও ঢুকে নিয়েছি। ভিডিও শর্ট করার জন্য আমি ক্যাপাসিটার দুটি ঢুকে নিয়েছি এবং আয়রন হিটার দ্বারা সোল্ডারিং করতেছি। দেখুন বন্ধুরা, সোল্ডারিং অবশ্যই সুন্দরভাবে হবে। সোল্ডারিং ভালোভাবে না হয় সেক্ষেত্রে আপনাদের এখানে ওয়্যারিং করতে পারে। দেখুন আমাদের সোল্ডারিং করা হয়ে গিয়েছে এবং যে এখানে একটি শর্ট কেবল আছে, এখানে শর্ট করে দেওয়া আছে, তো শর্ট কেবেলের গোড়াটি অন্য আছে। আমাদের মূলত এই শর্ট কেবেলের গোড়া লড়াটাই প্রবলেম ছিল, কন্ট্রোলারটি খুলেছিল বুঝতে পারে নাই, যার কারণে কন্ট্রোলার সে ঠিক মতো ভালোভাবে রিপেয়ার করতে পারে নাই। আমরা এটিকে এখন এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন আমার এখানে সোল্ডারিং করা হয়ে গিয়েছে। মোটরটি
সাথে কন্ট্রোলারের লাইন দেওয়ার পরেও ঘটছে না, সম্ভবত আমরা এই সকেটের লাইনগুলো ঠিকমতো কানেকশন পাই নাই। আমাকে আগে কারেন্টের লাইনটিকে আউট করে দিতে হবে। আমি ডিসি 48 ভোল্ট আউট করে দেওয়ার পরে আবারও লাইনটিকে চেক করবো। দেখুন, আমি হাত দিয়ে ঘোরানোর পরেও ঘুরছে না, তো আমার এই সকেটটিকে ভালো করে চেক করতে হবে। আমি লাইনটিকে আউট করলাম, এখন দেখব। তো দেখুন, আমি সকেটের ভেতরে তারটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আমার সকেটের প্রবলেম ছিল, লাইনটি পাইছিল না। তো দেখুন, আমার মোটরটি এখন হাত দিয়ে আর ঘুরে দেওয়া লাগতেছে না, মোটরটি ইজিলিভাবে ঘুরছে। সবাই বুঝতে পেরেছেন, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনি পাই। অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।